ইসরায়েল ইরান উত্তেজনা লাগামহীনভাবে বাড়ছে। উপসাগরীয় দেশগুলোতে তেল স্থাপনা নিয়ে বাড়ছে উদ্বেগ, যার মূলে রয়েছে তেল স্থাপনাগুলোর নিরাপত্তা। ফলে যুক্তরাষ্ট্রের কাছে তদবির শুরু করতে ব্যস্ত হয়ে উঠছে এসব দেশের নেতারা। সৌদি আরব উদ্বেগ প্রকাশ করে বলছে, যদি সংঘর্ষ বাড়তে থাকে তাহলে তাদের তেল স্থাপনাগুলোও ইরানপন্থী প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলার শিকার হতে পারে। আর তাই ইরানের তেলক্ষেত্রগুলোতে ইসরায়েল যেন হামলা থেকে বিরত থাকে, সেজন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি ইরানে হামলার জন্য ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, এই ৬ উপসাগরীয় দেশ। তেহরান সতর্ক করেছে যে প্রতিশোধমূলক হামলা হলে তা প্রচণ্ড ধ্বংসযজ্ঞ রূপ নেবে, যা পুরো অঞ্চলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রেরও এই সংঘাত জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রতিবেশী আরব দেশগুলো অনেক বছর ধরেই বেশ ভালো সম্পর্ক বজায় রেখে চলছে। বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পক্ষে অবস্থান নেওয়ার নজিরও দেখিয়েছে তারা। বর্তমানে ইরান পার্শ্ববর্তী সুন্নি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যার উদ্দেশ্য হল আরব দেশগুলো যেন ওয়াশিংটনের উপর তাদের প্রভাব খাটিয়ে ইরানের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে পারে। আর এই তৎপরতার অংশ হিসেবেই প্রতিবেশী দেশগুলোতে আঞ্চলিক সফর শুরু করেছে তেহরানের পররাষ্ট্রমন্ত্রী। ওপেকের নেতৃত্বে থাকা সৌদি আরবের কাছে পর্যাপ্ত অতিরিক্ত তেল সরবরাহ করার সক্ষমতা থাকলেও ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ইরানের তেল স্থাপনাগুলো ধ্বংস হচ্ছে। এর প্রভাব পড়বে বিশ্ববাজারে। এর আগে 2019 সালে ইরান সৌদি আরবের আরামকো তেলক্ষেত্রে হামলা করেছিল। এতে করে বিশ্ববাজারে 5% তেলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। যদিও ইরান সেই হামলার জড়িত থাকার কথা অস্বীকার করেছে, তবে ওই হামলার পর থেকে উপসাগরীয় দেশগুলো এখন বেশ শঙ্কিত। সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হলেও পারস্পরিক আস্থার অভাব এখনও রয়ে গেছে। এছাড়া বাহরাইন, কুয়েত, কাতার সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি বা সেনা মোতায়েন রয়েছে, ফলে তাদের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে উত্তেজনার মাত্রা এভাবে বাড়তে থাকলে সৌদি আরবের স্থাপনাগুলো শিকার হতে পারে ইরানি হামলার। এক্ষেত্রে সৌদি আরবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ ইরান খুব কাছ থেকে তাদের স্থাপনাগুলোতে হামলা চালাতে সক্ষম। হাফিজুল্লাহ, আজকাল।